दया करे आमार चैनलटी सबस्क्राइब करुन एबं पासेर बेल आइकनटी दाबान। सलामु आलाइकुम। साहेब छिलो बेटार बाप लिखे दाओ फरीदপুরের ফরি যাব হবে তারা লোকের মাঝে গোটা হলো 20,000 টাকা নগদে দিতে হবে ধরে নাহি কথা 100 জন দরবারে 10 জন ডুলি বিবি বরের বাপ বলল তাদের যত পারবি খাবি বাসে এলো বরযাত্রী বর এলো জিবে ডুলি বিবি এলো দেখো সাজের বউনিতে লাগলো গাড়ি বিয়ে বাড়ি নামলো গাড়ি হতে সাদের জামাই নামলো দেখো সালার কোলে চেপে রুচি বুন্দিয়া মাছ মাংস মিষ্টি মিহিদানা যেবা যত পারবি খাবি মাইকে কোনো মানা পেট ভরে খানা খেলো ধরলো যত পেটে আধা খেলো আধা পাতে রেখে পড়লো উঠে হলুদ মেখে সাবান হাতে গোসল খানা যায় ফরিদা কিন্তু শ্বশুর বাড়ি যাবার অপেক্ষায় সব ফেলিয়া বেটি বাপ এলো মজলিসে ইমাম সাহেব চলে এলো গোসল নীরবেতে দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে মাথায় টুপি মুখে দাঁড়ি হয়ে কাকার লোভে পড়ে ভাই হইল যে বিমান বরের বাপ টাকা পেয়ে গুনে হেসে হেসে গুনার শেষে হাসি মুখে উঠল জোরে কেসে 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 রাখলে ঠালো কারণ লোকটা কি টাকা ছুঁড়ে ফেলে দিল রাগ মাথ বাকি সবার মাঝে বেটির বাপ করে জোর হাত বলে করোনা অপমান আমার মা আট মামলার ভিতরে 2,000 টাকা পরিশোধ করে দিব দিও নাথ ব্যথা শুনল নাথ বরের বাপ উঠে বলল সবে ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে আব্বা বরের জন্ম দিয়ে এতই অপমান নিজের চোখে দেখে বলে রাখো নাথ প্রাণ বিশের লুচি বুন্দিয়া মাছ মাংস আজকে খাবার দিন বিষ খেয়ে মরল কেন সমাজ জবাব দিন আজ ফরিদার শ্বশুর বাড়ি সঙ্গে যাবে সমাজ তুমি জবাব দাও খারাপ কেন মন আজ ফরিদার শ্বশুর বাড়ি নামবে ভাবির করে সমাজ তুমি জবাব দাও কেন দিলি আত্মীয়দা শ্বশুর বাড়ি পড়বে কানে দুল সমা তুমি জবাব দাও পুরো কেন চুল আত্মীয়দা শ্বশুর বাড়ি নামবে ভাবে করে সমা তুমি জবাব দাও কবর কেন দিলে ফরিদারের মতো শত কত দেখো বোন সমাদের কি দিলে গেছে দিল জীবন এর জন্য কে বাদায় ভাবে বন্ধু বোন চিন্তা করো হায় রে সমা সমা স্বল্পপণ দেখতে পাবেন। সেখানে যাই বাবা, হায়াত বাকি তো মুলাকাত বাকি, এখন শেষ কথা হলো।